হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? গত 29 জুন হিউম্যান ডাটা ইনকাম এয়ারড্রপটি শেয়ার করা হয়েছিল। তারপর এটা সম্পর্কে আমি তিনবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়েছি অলরেডি। আমি যে জয়েন করছো সেখান থেকে বড় রকমের একটা প্রফিট পেতে যাচ্ছ। সো এটা রাউন্ড 3টা এন্ড হয়ে গেছে। এটা সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও করেও দিয়েছিলাম তোমাদেরকে। যারা ওই সময় জয়েন করছো তারা ভালো একটা প্রফিট পাবা। তো সাইটে যাই, সাইটে গিয়ে দেখা যাচ্ছে যেখানে ওদের সম্বন্ধে বিস্তারিত বলা আছে, সিজন 3 কমপ্লিটেড, এখানে $10 লাখ ডিস্ট্রিবিউট করবে এমন হুডি ইউজারদের মধ্যে। এখন হুডি টোকনের প্রাইসটা কত আমি একটু আগে চেক করলাম, হুডি টোকনের প্রাইস হচ্ছে পার হুডি $1.76 করে। আমি এখানে স্ক্রিনশট দিয়ে রেখেছি, পার হুডি টোকেন $1.76। কেউ কি কখনো ভাবতে পারছিল পার হুডি টোকেন কখনো এত দূর পর্যন্ত যাবে, যেখানে তাদের হুডির আইডিও প্রাইস ছিল $37 করে, সেখানে পার টোকেন $1.76 করে হয়ে গেছে। তো আমার যে টোকেন আছে রাউন্ড 3 যে টোকেন টোটাল, আমার এখানে $30.944 শো করে। সো $30.944 যদি নর্মালি আমরা 85 দিয়েও গুণ করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে $2600 মতো বিশাল একটা প্রফিট। আর এটার রাউন্ড 3 এন্ড, যারা জয়েন করছো, আমি তো তোমাদের প্রথম থেকেই রিমাইন্ডার দিচ্ছি, যারা জয়েন করে ফেলছো বিগ প্রফিট কামিং এবং রাউন্ড 4টা কামিং। এদের আইটিও স্টার্ট অলরেডি হয়ে গেছে। তো যাদের টোকেনটা কেনার ইচ্ছা আছে ব্যাংকের শপ থেকে বাই করতে পারো। আমি তোমাদের কোনো টোকেন বাই করতে বলবো না। দেখো, আমি তোমাদের বারবার করে রিমাইন্ডার দিই, যেগুলো প্রজেক্ট সম্বন্ধে জানাই দিই, এগুলো সবসময় করবা এবং কথাগুলো শোনার চেষ্টা করবা। কী ভাবছিলা আমি তোমাদের কী বলছিলাম, যে আইডিও প্রাইস মতে যে রেটটা থাকে মূল রেটে আসলে সে টোকেনটা 10 থেকে 50 গুণ বেড়ে যায়। এখন দেখা যাক, 1.76261 আমাদের প্রথমে ছিল কত, প্রথমে ছিল হচ্ছে আমাদের 37 ছিল, এখন 1.76 সামথিং। তো এখন কীভাবে কী করতে হবে, আমাদের বেড়ে গেছে কত, 1.76 - 0.37, 1.39 গুণ বেড়ে গেছে। কতর মধ্যে বাড়ছে, 37 মধ্যে 375% প্লাস হাই আইডিওটার চেয়ে। সো রাউন্ড 4 কামিং, এটা ডিটেলস আমি দিয়ে দিব। এখন এটা জয়েন করার কোনো ওয়ে নেই, কারণ এটা অলরেডি এন্ড, আমার সাইটটা নড়বড়ে, আমার কাজ করছে না সাইটটা। তো যাই হোক, এটা দেখানো ছিল। আর আমি তোমার চ্যানেলে লাইভ দেখাতে পারি, এখানে বাই নাও ক্লিক করতে হবে। বাই নাও ক্লিক করলে এখানে তোমার যখন ঢুকবা, তোমাদের র্যাঙ্ক কত র্যাঙ্ক এটা শো করবে। আমার র্যাঙ্ক 9663, আমার 17.79 হুডি টোকেন আর্ন হয়েছে, যেখানে পার টোকেন $1.76, মানে হচ্ছে 17.79 মানে হচ্ছে $30 প্লাস, যেখান থেকে বিগ বিগ একটা প্রফিট। এবং আইডিও স্টার্ট হচ্ছে 6 আওয়ার 42 মিনিট, মানে আইডিও স্টার্ট হচ্ছে এখনই অলরেডি তাদের রেটটা বেড়ে গেছে 1.76-এ। আইডিও স্টার্ট হচ্ছে, তার মানে হচ্ছে টোকেনটা যে কই চলে যাবে এটা কেউ চিন্তা করতে পারবা না। তো এখানে এগুলো ক্লিক করে দেখবা, পুরো ডিটেলস দেওয়া আছে এখানে, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পাবলিশ করা হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে এদের মনে হয় কোনোটা অ্যাপ আসবে, কোনোটা অ্যাপ এদের আসতেছে। আমরা প্যানকেক শপে যাই, প্যানকেক শপে গিয়ে আমি লাইভ দেখিয়ে দিই তোমাদেরকে যে এই টোকেনটার রেট আসলে মূলত কত। আমার অলরেডি সিলেক্ট করাই আছে, আমি এখান থেকে আর USDT করে নিচ্ছি। এখন দেখা যাচ্ছে পার হুডি টোকেন, দেখো রেটটা আরও বেড়ে গিয়েছে 1.77। আইডিও কিন্তু এখন স্টার্ট হয়নি, কারণ এখানে কিছুটা লিকুইডিটি এখানে দেওয়া হয়েছে, তাতেই দেখো $1.77 পার টোকেন। কিন্তু আমরা হয়তো অনেকে বলবো যখন টোকেনটা অ্যাভেলেবল হবে তখন রেটটা কমে যেতে পারে। হ্যাঁ, রেটটা কমে যেতে পারে, কিন্তু লঞ্চিং প্রাইস দেখো কোথায় গেছে, এটা ছিল কত, 0.37 ছিল, এখান থেকে এখানে চলে আসছে। তো যাই হোক, আইডিও স্টার্ট হোক ওদের 6 ঘন্টার পর, আইডিও স্টার্ট হচ্ছে, আমরা দেখতে চাই রেটটা আসলে কোথায় গিয়ে থাকে। এবং রাউন্ড 4 অবশ্যই কামিং, আমরা কখনো এটাতে মিস করব না। তো যে মিস করবো সে তো পুরো বাস। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, এবং রাউন্ড 4 আসুক, আমরা এটাই চাই, রাউন্ড 4 আসলে আমরা সবাই জয়েন করব। ধন্যবাদ সবাইকে।